হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেল চাকরির সময় আজ হচ্ছে সোমবার সোমবার মানেই কিন্তু আপনারা জানেন যে কর্মসংস্কৃতির পেপার পাবলিশড হয় আজকের যে কর্মসংস্কৃতির পেপার সেটা কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে আমরা দেখে নেবো এই সপ্তাহের কর্মসংস্কৃতির পেপারে হিট হেট চাকরির খবর প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে বলা হয়েছে টাস্কিং স্টাফ এবং হাবিলদার নাও হবে যেখানে শূন্য পদ আছে আট হাজার আমরা দেখে নেব ডিটেলস এখানে বলা হয়েছে যে হাবিলদার এবং এমটিএস এই পদে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নিয়োগ হবে অনলাইনে দরখাস্ত করবেন একত্রিশে জুলাই দু রাত এগারোটার মধ্যে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতাতে বলা যে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাশ করতে হবে হাবিলদার পদের বেলায় হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে একশো সাতান্ন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার তবে যদি গাড়োয়াল অসমিয়া টপশীল উপজাতি হয় তার ক্ষেত্রে পাঁচ সেমি হাইটে ছাড় আছে বুকের ছাতি ফুলিয়ে হতে হবে একাশি সেন্টিমিটার আর আরও ফুলিয়ে পাঁচ সেমি সেন্টিমিটার সম্প্রসারণ করতে হবে তারপর যে মেয়েদের ক্ষেত্রে হাইট হতে হবে একশো বাহান্ন সেন্টিমিটার এরপর আমরা চলে আসবো চারের পাতায় যে এখানে আরও ডিটেলস এই চাকরি সম্বন্ধে আমরা জানতে পাব তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ যেটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু ইন ডিটেলসে বা পুরোটা আপনারা জানতে বা বুঝতে পারবেন না ছেলেদের উচ্চতা অনুযায়ী হাইট এবং সেই হাইট অনুযায়ী কিন্তু তাদের ওয়েট হতে হবে বয়স পয়লা আগস্ট দু হাজার চব্বিশ অনুযায়ী এমটিএস পদের বেলায় বয়স হতে হবে আটশো থেকে পঁচিশ বছর এবং কিছু কিছু ক্ষেত্রে হামিলদার এবং এমটিএস পদের বেলায় আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হলেও আবেদন করতে পারবেন তপসিলি জাতিরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবে বিধবা বিবাহ বিচ্ছিন্ন বা পুনরায় বিয়ে করেনি এমন মহিলাদের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর মধ্যে এই চাকরিতে আবেদন করতে পারবেন মার্ডি স্টাফের বেলায় বেলায় শূন্য পদ আছে চার হাজার আটশো সাতাশিটি আর হাবিলদার পদের বেলায় শূন্য পদ আছে আপনার তিন হাজার চারশো উনচল্লিশটি বেতন সপ্তম পে কমিশন যেটা আছে সেই সপ্তম পে কমিশনে লেভেল ওয়ানে তার মানে সেন্ট্রালে সেভেন পে কমিশন আছে তাতে লেভেল সেভেন লেভেল ওয়ানে স্যালারি হবে সপ্তম পে কমিশন দেখে নেব আমরা ডিটেলসটা সপ্তম পে কমিশনে লেভেল ওয়ান আপনারা দেখতে পাচ্ছেন এই যে সপ্তম পে কমিশন এখানে লেভেল ওয়ানে আপনার স্যালারি ক্ষেত্রে যেটা বলেছে আঠেরো আটটা হচ্ছে ইনিশিয়াল স্যালারি এবং এর সাথে আপনি ডিআরএস অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্স ট্রাভেল অ্যালাউন্স অন্য অন্য অ্যালাউন্সেসগুলো পাবেন দ্যাট হাবিলদার পদের বেলাও এখানে লেভেল ওয়ানেই স্যালারি হবে অনলাইনে আবেদন করবেন এই হচ্ছে ওয়েবসাইট এইখানে গিয়ে বৈধ মেল আইডি মোবাইল নাম্বার নিয়ে আপনি ফর্ম ফিল আপ করবেন প্রার্থীবাচেই হবে অনলাইনে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা শারীরিক মাপঝক এবং শারীরিক সক্ষমতা পরীক্ষা মানে পিটিএম এবং পিইটি এই দুটোর মাধ্যমে ডিটেলস এখানে পরীক্ষা ডিটেলস দেওয়া আছে কোথায় কীভাবে আপনি আবেদন করবেন কোন সাবজেক্টের উপর কত কি সমস্ত ডিটেলস এখানে আছে আমরা চলে আসবো আবার প্রথম পাতায় দেখে নেব বাকি ডিটেলস ডাক বিভাগে কয়েক হাজার এস নিয়োগ শীঘ্রই ভারতীয় ডাক বিভাগে এই রিক্রুটমেন্ট হবে যেখানে বলা হয়েছে গত বছর জুলাই মাসে প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে তিরিশ হাজার একচল্লিশ জন গ্রামিক্স ডাক সেবক নিয়োগ হবে যার ডিটেলস আমরা চারের পাতায় গেলে দিতে পারব বলা হয়েছে যে তিরিশ হাজারের উপর শূন্য পদ ভাবাই যায় না যে তিরিশ হাজার শূন্য পদ এর জন্য যেটা বলা হয়েছে যে আপনাকে শিক্ষাগত যোগ্যতায় বলা হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাশ করতে হবে ইংরাজি এবং অন্য অঙ্ক অন্যতম বিষয় বিষয়ে মাধ্যমিকে থাকতে হবে এবং সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে আর বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে দরখাস্ত করবেন অনলাইনে এবং যা ডিটেলস এখনও ফুল নোটিফিকেশান বেরাই বেরাইলে তারা আমরা তার ভিডিও অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো আমি চলে আসবো আবার প্রথম পাতায় দেখে নেব কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে সতেরো জন গ্রুপ বি এবং গ্রুপ সিই পদে নেওয়া হবে তার মানে হচ্ছে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেলে যে পরীক্ষা যেখানে পোস্ট আছে অ্যাসিস্টেন্ট সেকশন অফিসার অ্যাসিস্টেন্ট সেকশন অফিসার ইন্সপেক্টর ইনকাম ট্যাক্স অফিসার প্রিভেন্টিভ অফিসার এক্সামিনার বিভিন্ন পোস্টে কিন্তু এই রিক্রুটমেন্ট হবে চলে আসবো আমরা ডিটেলসে চারের পাতায় আজকে বেশিরভাগ চাকরির খবরই কিন্তু আমাদের চারের পাতায় আছে বলা হচ্ছে পঁচিশে জুলাই রাত বারো এগারোটার মধ্যে ফর্ম ফিল করতে হবে শিক্ষা যোগ্যতা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আপনাকে উচ্চ এই গ্র্যাজুয়েশান বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদের বেলায় ম্যাথমেটিক্স বিষয় নিয়ে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল্য পাশ করলে তারা যে কোনো শেখায় গ্রাজুয়েট বলে অথবা স্ট্যাটিস্টিক বিষয় নিয়ে গ্র্যাজুয়েট পাশ করলে তারা আবেদন করতে পারবেন এবং এক বছরের কাজের অভিজ্ঞতা গ্রুপ সি পদের যে চাকরিগুলো আছে সেগুলো হচ্ছে অডিটর অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্ট জুনিয়র অ্যাকাউন্টেন্ট ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স এছাড়াও আছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার অ্যাসিস্টেন্ট সেকশন অফিসার টু এছাড়াও কিন্তু এখানে যেগুলো আছে ইন্সপেক্টর এক্সিকিউটিভ অ্যাসিস্টেন্ট রিসার্চ অ্যাসিস্টেন্ট ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট সাব ইন্সপেক্টর বিভিন্ন প্রত্যেকটা ক্ষেত্রে যেমন অডিটর অ্যাকাউন্টেন্ট তারপর আপনার ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স এগুলোর ক্ষেত্রে কিন্তু বয়সের বিবরণ দেওয়া আছে অডিটর পদের বেলায় যেমন আঠেরো থেকে সাতাশ আবার ইন্সপেক্টর পদের বেলায় আঠেরো থেকে তিরিশ আবার সাব ইন্সপেক্টর পদের বেলায় আঠেরো থেকে তিরিশের মধ্যে স্যালারি হতে হবে তারপর যে ডিভিশনাল অ্যাকাউন্টেন্টের বেলা আঠেরো থেকে তিরিশ বেশিরভাগ পোস্টেই কিন্তু আপনার আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে স্যালারির ভাগ আছে অ্যাকাউন্টেন্ট অডিটর এই সমস্ত পদের বেলায় স্যালারি আছে উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো আবার পোস্টাল অ্যাসিস্ট্যান্ট সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট তারপর হচ্ছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি পদের বেলায় এইগুলোর ক্ষেত্রে স্যালারি আছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো আবার গ্রুপ বি পদে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার সেদের ক্ষেত্রে স্যালারি আছে চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো এইভাবে পুরো গ্রুপ বি পদের বেলায় কিন্তু স্যালারি এই স্ট্রাকচারেই আছে প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে বয়সের ছাড় আছে তপসিলি জাতিরা তিন বছর এই পাঁচ বছর ও বিসিরা তিন বছর এবং দৈক প্রতিবন্ধীরা দশ বছর ছাড় পাবে আবেদন করতে হবে অনলাইনে এই হচ্ছে ওয়েবসাইট ডিটেলস এখানে গিয়ে বৈধ মেল আইডি মোবাইল নাম্বার নিয়ে ফর্ম ফিল আপ করতে হবে ফিজ হিসাবে দিতে হবে মাত্র একশো টাকা প্রার্থী বা হবে টায়ার ওয়ান এবং টায়ার টু এক্সামিনেশনের মাধ্যমে টায়ার ওয়ান ষাট মিনিটে দুশো নাম্বারে এমসি টাইপ কোশ্চেন হবে যার মধ্যে পঁচিশ নাম্বারে পঞ্চাশটা কোশ্চেন থাকবে জেনারেল আওয়ার নাম্বার আছে পঁচিশ নাম্বারে পঞ্চাশটা কোশ্চেন থাকবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে পঁচিশ নম্বরে পঞ্চাশটা কোশ্চেন থাকবে এবং ইংলিশ কম্প্রিহেনশনেও পঁচিশ নম্বরে পঞ্চাশটা কোয়েশ্চেন থাকবে নেগেটিভ মার্কিং আছে প্রত্যেকটা ভুলের জন্য পয়েন্ট ফাইভ নাম্বার কাটা যাবে টায়ার ওয়ান পাস করলে টায়ার টু টায়ার টু দেড়শো নম্বরে মানে দেড়শো মিনিটের পরীক্ষা হবে যেখানে আপনার ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি আছে তিরিশশো নব্বই নম্বরে তারপর আপনার আছে রিজনিং নব্বই নম্বরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে একশো পঁয়ত্রিশ নম্বরে জেনারেল অ্যাওয়ারনেস আছে পঁচাত্তর নম্বরে এবং কম্পিউটার নলেজ আছে ষাট নম্বরে টায়ার ওয়ান এবং টায়ার টু দুটো পরীক্ষা পাস করলে তারপর আপনার শারীরিক মাপঝক শারীরিক সক্ষমতা পরীক্ষা এবং বাকি ডিটেলস চলে আসবো এই চাকরির শেষে পরে আমরা আবার নতুন চাকরির খবর যেখানে বলা হয়েছে যে রাজ্যে তেইশশো চুয়াল্লিশ জন খুব শীঘ্রই ফরেস্ট গার্ড নিয়োগ হবে যার নোটিফিকেশান ফুল নোটিফিকেশান এখনও বেরায়নি ফুল নোটিফিকেশান বেরোলে তার ডিটেলস আমরা কিন্তু নিয়ে আসবো পরে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যার এখনও মধ্যে আমাদের ইউটিউব চ্যানেল চাকরি সংবাদে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকন প্রেস করে রাখুন সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য কর্মসংস্থান কর্মক্ষেত্র কর্মসংস্কৃতি সমস্ত পেপার আপনারা পিডিএফ আকারে পেতে গেলে আমাদের ইউটিউব চ্যানেল আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জুড়ে যান হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেলে আপনি সমস্ত কিছু পিডিএফ পাবেন যার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ইন্দোর টিভিডিয়ান পরিসীমান্তে একশো জন হেড কনস্টেবল না হবে শিক্ষাগত যোগ্যতা সাইকোলজিয়াল বিষয় নিয়ে অথবা যেটা বাকি ডিটেলস দেওয়া আছে সাথে পাথায় গেলে আলদা করে চলে আসবো আমরা সেই সাতের পাথায় দাদা এ থার্ড এই হচ্ছে সাতের কথা যেখানে বলা হয়েছে শাখায় ডিগ্রি পাস করলেই আপনি অ্যাপ্লাই করতে হবে বয়স হতে হবে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে শূন্য পথ একশো বারোটি যা পুরুষদের জন্য আছে ছিয়ানব্বইটি এবং মহিলাদের জন্য আছে ষোলোটি বেতন পঁচিশ হাজার থেকে একাশি হাজার একশো অনলাইনে আবেদন করবেন এই হচ্ছে ওয়েবসাইট একশো টাকা ফিস বাকি সমস্ত ডিটেলস আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন আমি চলে আসবো আবার প্রথম পাতায় দেখে নেব আর কী কী চাকরির খবর বাকি আছে মোটামুটি এখান থেকে কিন্তু সমস্ত চাকরির খবর আমরা বলে ফেলেছি আমরা এবার দেখব এই দিন ভিতরে পাতায় কী কী চাকরির খবর আছে চলে আসবো আমরা ভিতরে পাতায় প্রথমেই যেটা দেখতে পাচ্ছি যেগুলো বলা হচ্ছে স্টেনোগ্রাফার আমরা দেখে দেবো ভিতরে পাতায় কী কী চাকরির খবর আছে পেপার নাম্বার ওয়ান আগে একটা জিনিস আমরা নজরে নিয়ে নেবো যে এক নজরে এখন কী কী পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে উত্তর চব্বিশ পরগনা জেলায় চারশো একচল্লিশটি শূন্য পদে নিয়োগ হবে যার ডিটেলস বা যার ডিটেলস ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে দেখে নিতে পারবেন অনেক নার্সিং স্টাফ নিয়োগ হবে পাঁচই জুলাই হচ্ছে লাস্ট ডেট এছাড়া ঝাড়গ্রাম স্বাস্থ্য দপ্তর ষোলো জন নেওয়া হবে এছাড়াও দেখুন এইখানে ভিডিওটা পজ করে আপনারা দেখে নিতে পারেন যে কোথায় কত রিক্রুটমেন্ট হচ্ছে আপনারা তার শূন্য পদ অনুযায়ী সেগুলোতে আবেদন করতে পারেন আমরা চলে আসবো ভিতরের পাতায় ভিতরের আমরা দেখে নেবো কী কী চাকরির খবর আর কী কী চাকরির খবর আছে কলকাতা হবে সতেরোই জুলাই হচ্ছে এইট বা সমতল পরীক্ষা পাশ করতো এছাড়া অ্যাথলেটিক্স ওয়েট লিফটিং ব্যাডমিন্টন বাস্কেটবল এই সমস্ত খেলার সাথে যারা জড়িত তারা এই পোস্টে আবেদন করতে পারেন বয়স হতে হবে 18 থেকে চল্লিশ বছরের মধ্যে এবং কমা এবং এখানে কিন্তু শূন্য পদ শূন্য পথ চোদ্দোটা বলা হয়েছে যাদের বেতন হচ্ছে সতেরো হাজার সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা এছাড়া হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার সেক্ষেত্রে কিন্তু যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবেন তাদের শর্ট হ্যান্ড টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে এবং ইংরেজি টাইপিং স্পিড হতে হবে তিরিশটা ওয়ার্ড পার মিনিট এবং ইংরেজিতে দশ মিনিটে এইটটি শব্দ তোলার গতি থাকতে হবে শর্ট হ্যান্ড টাইপিংয়ে স্যালারি বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো টাকা উভয় ক্ষেত্রেই তপসিল জাতিরা পাঁচ বছর বয়সের ছাড়বেন আবেদন করবেন এই হচ্ছে ওয়েবসাইট এখানে গিয়ে বৈধ মেল আইডি মোবাইল নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ করবেন ফিস হিসাবে যেটা দিতে হবে আপনার বলে দেওয়া হচ্ছে ডিটেলস এখানে দেওয়া আছে অন্য ক্ষেত্রে চারশো টাকা সাড়ে চারশো টাকা এইগুলো দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে চলে আসবো আমরা নেভির চাকরি নেভিতে ও ইনসেন্টিভ মানে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে যেখানে অগ্নিবীর আপনার অগ্নি জানি যে তাদের চার বছরের জন্য রিক্রুটমেন্ট হয় চার বছর পর পঁচাত্তর শতাংশ এমপ্লয়ীকে রিটায়ারমেন্ট দেওয়া হয় এবং পঁচিশ শতাংশ এমপ্লয়কে পারমানেন্ট চাকরি দেওয়া হয় প্রতি বছর আপনি যে মাইনা পাবেন তার কিছু অংশ কেটে নেওয়া হবে এবং সেখানে সেবানীতি প্যাকেজে আপনাদের কিন্তু জমবে সেই টাকাটা এবং সরকারও সেখানে জমা হবে আপনি আপনার চার বছর যখন রিটায়ারমেন্ট করবেন তখন আপনাকে দশ লাখ চল্লিশ হাজার টাকার মতন সেবানিধি প্যাকেজে দেওয়া হবে এছাড়াও আপনি চাকরি করাকালীন যদি মারা যান বা আপনার যিনি কোনো অঙ্গপতি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্যামিলি এক কোটি টাকা পর্যন্ত ব্যয় মেডিক্লেম পেতে পারে আমরা এরপর দেখে নেব হিন্দুস্তান কপারে ছাপ্পান্ন জন জুনিয়র ম্যানেজার নেওয়া হচ্ছে কি বলা হয়েছে যাদের বয়স চল্লিশ বছরের মধ্যে পয়লা জুন তাই পোস্টে আবেদন করতে হবে বয়সের ছাড় আছে প্রতি মাসে বেতন হবে আপনার তিরিশ হাজার থেকে এক লাখ কুড়ি হাজার টাকা অনলাইনে আবেদন করবেন একুশে জুলাইয়ের মধ্যে শূন্য পদ মাইনিংয়ে মাইনিংয়ে কিন্তু আপনার শূন্য পদ দিয়েছে ছেচল্লিশটি ইলেকট্রিকারের শূন্য পদ আছে ছটি এবং কোম্পানি সেক্রেটারিয়েট সেখানে শূন্য পদ আছে দুটি ফিনান্সের শূন্য পদ আছে একটি এইচআরে আর শূন্য পদ আছে একটি অনলাইনে আবেদন করে ওয়েবসাইট ফিস হিসাবে দিতে হবে পাঁচশো টাকা প্রার্থী বা যাবে হবে লিখিত পরীক্ষা ও নথি নথিচ আছে এর মনে আজকের যে ভিডিওটা আমরা দেখলাম এটা এখানেই শেখ আমরা আজকের ভিডিওতে যে যে চাকরির খবর সেগুলো আপনার সাথে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দাও এবং চ্যানেলে যদি নতুনহীন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন সমস্ত ভিডিওর জন্য আর এই পিডিএফটা এই যে কর্ম সংস্কৃতি যে পেপারটা আছে এই পিডিএফটা পেতে গেলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জুড়েন সেখানে আমরা এর ডিটেলস রিঙ্ক দিয়ে দেব থ্যাংক ইউ ওয়াজ দিস ভিডিও